আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে সালাদ বানাচ্ছে। তো আপনাদের ভাইয়ার হাতের এই সালাডটা মানে ওদের বাসার সবাই খুবই পছন্দ করে, প্লাস হচ্ছে আমাদের বাসার হচ্ছে আমার বাবা এবং আমার ভাই হচ্ছে এই সালাডটা খুব পছন্দ করে। আর আমি একটু মানে ঝরঝরাটা একটু বেশি পছন্দ করি, মানে ও হচ্ছে জিনিসটাকে কষলে নেয়, তো এভাবে আমার অত বেশি ভালো লাগে না। আমার কাছে ঝরঝরাটা বেশি ভালো লাগে। তো ও রিকোয়েস্ট করাতে এখন একটু এটা খাই। তো যাই হোক, ও হচ্ছে এখানে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ আর হচ্ছে লেবুর রস আর লবণ, এগুলো দেওয়া হয়েছে। তো এভাবে লেবু রসটা দিলে পরবর্তীতে আর এক্সট্রাভাবে আর কি লেবু নেওয়ার প্রয়োজন হয় না। তো এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে, আপনার ভাইয়ার সালাদ তৈরিটা। আর এখানে হচ্ছে আমার মেয়েকে নিয়ে ওর বাবা ঘুরতে যাচ্ছে। ঘুরতে যাচ্ছে বলতে, সেদিন যে আমার দেবরের মেয়েটা এসেছিল, ফুপাতো দেবরের মেয়ে লাবণ্য, তো ওর সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো হয়ে গিয়েছিল যে ও আমার মেয়ে হচ্ছে ওর ভক্ত হয়ে গেছে। এখন লাবণ্যপুর বাসা যাবে, কান্নাকাটি করতেছে, তাই ওর বাবা নিয়ে গেল ওকে ঘুরতে। আর এটা হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা হচ্ছে আমার খুব বোরিং লাগছিল আর কি। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আসলে ঘরে থাকতে থাকতে খুব বোরিং লাগতেছে, আমি একটু মানে হাঁটতে বের হব। তো আপনাদের ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তো হচ্ছে আমার ছেলে মেয়েও আছে আমাদের সাথে, তো আমরা হচ্ছে আমাদের এলাকার রাস্তাতে আর কি একটু হাঁটাহাঁটি করতেছি। আর লকডাউনের কারণে রাস্তাঘাটগুলো একদম ফাঁকা, যে কারণে হচ্ছে হাঁটতে খুব ভালো লাগতেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে রাস্তাগুলো একদম মানে নীরব, অন্য সময় লকডাউন না থাকলে কিন্তু এই রাস্তাগুলো অনেক জমজমাট থাকে। আর এদিকে হচ্ছে আমার বুড়িটা আইসক্রিম খাবে, তাই হচ্ছে ওদেরকে আইসক্রিম কিনে দিচ্ছি। তো এই তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি হচ্ছে কোভিড-19 ভ্যাকসিনটা নিতে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আমার ননদদের সাথে যাব আর কি, চাচাতো ননদদের সাথে। তো ওরা চলে এসেছে, তো আমি এখন যাব, সম্ভবত আমার শাশুড়িও যাবে আমাদের সাথে। তো এই যে আমার ননদও চলে এসেছে ভ্যাকসিন নেওয়ার জন্য, আমরা একসাথেই যাব। আর আমার মানে ওর বড় বোন যে, ও হচ্ছে ওর বেবিকে নিয়ে ও আগে আগে চলে গেছে, তো আমরা এখন যাব। তো আমার শাশুড়িও যাবে। ভেতর প্রতিক্রিয়া কি? আমার একটু ভয় লাগতেছে, আমার একটু ভয় লাগছে, কারণ কয়েকজনের কাছে শুধু হাত ব্যথা করে। অনেকগুলো ভিডিওতে দেখছে একদম দেখা যায় খারাপ হয়ে রাখতেছে, আর আমার কয়েক কালকে দিব না, খারাপ কিচ্ছু হবে না, ব্যথা লাগে না। আমার ভয় লাগতেছে যে জ্বর আসবে, হাত ব্যথা করবে, ওই জন্য একটু একটু ভয় লাগতেছে। আবার ভয়ের চাইতে উপকারটা বেশি, ওই জন্য দিতেই হবে, সেহেতু ওই জন্য দিয়ে ফেলতেছি। তো ঠিক আছে, আমরা এখন বের হয়ে যাবো, শেয়ার করবো আপনাদের সাথে। আপনারাও দিবেন? হ্যাঁ, সবাই দিবেন, সেইটাই। কারণ যেহেতু এটা দিলে আমাদের উপকার, আমাদের মানে কোভিড-19 এই সিচুয়েশনটা আসলে মোকাবেলা তো করতেই হবে, রোগ প্রতিরোধের জন্য। তো ঠিক আছে, এখন রাখি, আবার মানে ওই টিকা দেওয়ার ওইখানে গিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ভাবি ননদ বের হয়ে গেছি। তো শাশুড়িকে এখন আর নিলাম না, আম্মাকে বললাম যে আম্মা আপনি বাসায় থাকেন, আমরা গিয়ে ওখানকার অবস্থা দেখি, লাইনে দাঁড়াই, তারপরে হচ্ছে আপনাকে ফোন দিলে আপনি হচ্ছে আপনার ছেলের সাথে চলে যান। তো আম্মা হচ্ছে বাসায় আছে। আচ্ছা, সমস্যা নেই, আমার ব্যাগে দেখি আছে কিনা, ব্যাগে তো অনেক সময় এক্সট্রাভাবে থাকে। মাঝখানতে ভুলে গেছি, দেখি ব্যাগে আছে কিনা, থাকলে জায়গা পাওয়া যাবে, সমস্যা নেই, দেখি আমি। তো আমি হচ্ছে মাস্ক আনতে ভুলে গিয়েছিলাম, ভাগ্যিস এক্সট্রাভাবে আমার ব্যাগে একটা মাস্ক ছিল, তো সেটাই পরে নিয়েছি। তো এই তো আমরা হচ্ছে এখন এই যে আইডিয়াল স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছি। তো যারা এই রাস্তাটা চেনেন তারা তো দেখেই চিনতে পারতেছেন রাস্তাটা, কারণ যারা মিরপুরে বসবাস করে তাদের ম্যাক্সিমামই হচ্ছে এই আইডিয়াল স্কুলটা চেনে। আর এই তো আমরা হচ্ছে রাড্ডা স্কুলের সামনে চলে এসেছি। তো আসা মাত্রই মানে দেখতে পাচ্ছি যে অনেক ভিড় জমে আছে। তো ভাবতেছি যে আসলে আজকে আমরা দিতে পারবো কি না। এই যে
আমরা ভ্যাকসিনের জন্য দাঁড়া আছি কিন্তু গেট বন্ধ করে দিছে, বলতেছে যে ভ্যাকসিন শেষ, আজকে দেওয়া যাবে না, তো সম্ভবত কালকে আবার সকালবেলা আসতে হবে। অনেকেই দাঁড়া আছে, আমরাও দাঁড়া আছি, দেখি কিছুক্ষণ ওয়েট করবো। তো আমার শাশুড়িকে নিয়ে আসি নাই, মুরব্বী মানুষ, ভাবছি যে আমরা এসে আগে দেখি কী অবস্থা, তারপর শাশুড়িকে নিয়ে আসবো। সরকারি ফিরি খুঁজে গেট খুলছে, দেখি কি অবস্থা। কি কাউন্সিলর অফিস তো আমরা আসলে এখন চলে যাচ্ছি, কারণ হচ্ছে ওই যে পুলিশের সাথে কথা বললাম, উনি বলল যে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত দেয়, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ দেয়, তারপর অফ করে দেয়। তো সকাল 9টা থেকে 3টা পর্যন্ত তো আজকে দেওয়া হয়ে গেছে আর কি, তো আমরা কালকে আসবো। তো ঠিক আছে, এখন বাসায় যাই, অনেক টায়ার্ড হয়ে গেছি রোদে দাঁড়া থাকতে থাকতে। ওকে, এই যে এই এই গেটে ওর আড্ডার, এটা পিছনের গেটটা আর কি, এই গেটেও মানুষ দাঁড়ায় আছে। এটা 10 নম্বর বাজার, আমরা অবশ্যই এই জায়গা থেকে বাজার করি না। বাজারটা আগে অনেক বড় ছিল, এটা ভেঙে ছোট করে ফেলছে বাজারটা, এখন ফুটপাতের উপরে আর কি বাজারটা বসেছে। আর আমাদের মিরপুরের রাস্তাঘাট এখন অনেক সুন্দর করে ফেলছে, প্রত্যেকটা রাস্তা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম, প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর করে ফেলছে। আগে এই রাস্তাগুলো অনেক ভাঙ্গাচুরা ছিল। সামনেই হচ্ছে বেনারসি পল্লীটা, কারণ আমাদের মিরপুরটা আসলে বেনারসি পল্লীর জন্য বেশি পরিচিত, সবাই ওই জন্যই বেশি চেনে। ওই যে মোহিনী গ্যালারি, ওটা কি রূপমোহিনী গ্যালারি, আর একটা হচ্ছে রূপসিঙ্গার, কারণ রূপসিঙ্গার যারা নাম অনেকেই হয়তো বা রূপসিঙ্গার চেনেন, কিছু কিছু নাম করা শাড়ির দোকান আছে যেগুলো আপনারা হয়তো অনেকেই চেনেন। এই যে রূপসিঙ্গার আর এই যে স্কুল, এই স্কুলে আমার হাজব্যান্ড, আমার ননদ, ওরা সবাই পড়েছে, শহীদ আবু তালিব স্কুল। এই যে বেনারসি কুঠি, এটাও কিন্তু একটা নাম করা দোকান, আপনারা হয়তো বা এখান থেকে অনেকেই কিনেছেন, যারা কিনেছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কারা কারা কিনেছেন। এখন সব দোকান বন্ধ লকডাউনের জন্য, বুধবার থেকে শুনলাম সব খুলে দিবে। মনে রেখো, ওটাও একটা নাম করা শাড়ির দোকান। আমার আর আমার ননদের ভ্যাকসিন না দেওয়া হইলো, রিক্সায় ঘোরাটা বিকাল হইলে একটু শান্তি পাইতাম, যে একটু ঠান্ডা আবহাওয়ায় ঘোরা হইতো, কিন্তু যেহেতু দুপুর টাইম রোদে আর কি আমাদের অবস্থা খুবই খারাপ। আর মেয়ে হচ্ছে কান্না করতেছে যে এই যে এগুলো মানে হচ্ছে দেখেছে একটা ভ্যানে, ওইটা দেখে কান্না করতেছে, তো ওকে কিনে দেই নাই, ভাবছি যে হয়তো বা, কারণ এগুলো ও হচ্ছে একদম ঢেলে ফেলে দেয়, মানে এগুলো দিয়ে খেলতে পারে না, তো এই জন্য কিনে দেই নাই। কিন্তু এখন কান্নাতে আবার খুঁজে খুঁজে মানে দোকান খুঁজে খুঁজে বের করে এখন আবার এটা কিনে নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, বাসার কাছাকাছি চলে এসেছি। থ্যাংক ইউ দাও আমাকে, ওয়েলকাম।
তো আমাদের ইয়ানা হচ্ছে একটা বিয়ের দাওয়াত খেতে যাবে ওর বাবার সাথে, ওর বাবার পরিচিত একজনের আর কি মানে বিয়ে বরযাত্রীতে যাবে, তো আমরা যাব না আর কি, তো ইয়ানা যাবে, তো ইয়ানাকে যে রেডি করিয়ে দিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, পাশে থেকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন, তাতে থাকা সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। বাই। তো বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো আপনাদেরকে একটু বৃষ্টির শব্দটা শোনালাম, এই জন্য আমি আর এতক্ষণ কোনো কথা বলিনি। তো আমার মেয়ে তো টেনশনে পড়ে গেছে যে বিয়েতে যাবে কিভাবে, আর এদিকে হচ্ছে আমার ছেলে কোচিংয়ে যাবে, তো ওর বাবা একটু ওকে এগিয়ে দিয়ে আসতে গিয়েছে আর কি, আবার চলে আসবে, এসে হচ্ছে মেয়েকে নিয়ে বিয়েতে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।